ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এই যে একটু বাচ্চা এখানে বাবুকে নিয়ে এই যে হসপিটালে এসেছি, তো একটু ওকে ডাক্তার দেখাবো, চেক আপ করাবো, তো তাই এসেছি। তো ফাইলটা জমা দিয়ে দিয়েছি, কিন্তু আমাদের 17 নম্বর হচ্ছে, তো অনেক টাইম লেগে যাবে, 2-3 ঘন্টার মতো লেগে যাবে। তাই একটু এদিকে সামনে একটি পার্ক আছে, তো সেখানে চলে যাব। তো ওর পাপা গেছেন, কত নম্বর চলছে তো সেটা দেখে এসে তো একটু যাবো এদিকে পার্কে। তো পার্কে ওখানে একটু ঘুরে উড়ে তারপরে এসে এখানে ডাক্তার দেখিয়ে দেবো। তো চলো আমার সাথে দেখো ভিডিওটাকে। আর এই যে হচ্ছে, এটা হচ্ছে ছোট্ট পার্কের মতো। তো বাচ্চাগুলো যখন ডাক্তারদের কাছে এসে তো এখানে একটু খোঁজা করে, দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছে বাচ্চাগুলো এই যে খেলা করছে। তো ফ্রেন্ডস, ব্যাড নিউজ, পার্কটা আজ বন্ধ। তো এখন আমরা খাবো আইসক্রিম। কি খাবো? আইসক্রিম। কি খাবো? আইসক্রিম। তো ফ্রেন্ডস, এই যে আমি আইসক্রিম নিচ্ছি, মানে আমার বর। তো বাচ্চা আজ প্রথমবার খাবো মটকা আইসক্রিম। তো ফ্রেন্ডস, এই যে এখন গাড়ি পার্ক করে যে এখানে পার্কের সামনে, তো সেটাতে এসে বসেছি, এখন আইসক্রিম খাবো। তো চলো। আর এই যে একটু আইসক্রিম, মটকা মটকা আইসক্রিম। এই যে বাবু কিছু খাবে না, বাবু কিছু খাবে না। তো চলো আইসক্রিম খাওয়া যাক। সামনে তো এবারে তো ফ্রেন্ডস, এই যে হচ্ছে আমি খেয়ে নিচ্ছি মটকা আইসক্রিম। তো প্রথম ভিডিও করার আগে আমি অল্প খেয়ে নিয়েছিলাম, তো তারপর বললাম একটু ভিডিও করে নাও। তো এই যে খাচ্ছি, এত টেস্টি কি বলবো তোমাদের। তো আমি দুটো আইসক্রিম খাবো আজ, দুটো মটকা আইসক্রিম। আর এই যে এখানে দেখতে পাচ্ছ বাবু হাঁটাহাঁটি করছে, তো ও এভাবেই করে ঘরে, ওর পাপা আসলে এভাবেই ওকে ধরে ধরে হাঁটতে হয় ওনার। তো এই যে একটু হচ্ছে এখানে হেঁটে ও খুব খুশি, মানে খুব ভালো লাগছে ওর। তো এখন আমাদের যাওয়ার পালা ডক্টরের কাছে, তো গিয়ে দেখা যাবে কত নম্বর চলছে। তো চলো। আর যে দেখতে পাচ্ছ এখনও আমার নাম্বার আসেনি, তো আরও 2-3 জন পর তারপর আমাদের আসবে, তারপর আমরা ডক্টর দেখিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ আমাদের শেষ হয়ে গেছে ডক্টর চেক আপ করানো বাবুর। তো এখন চলে যাব ঘরে, তার আগে বাবুকে একটু ঝুলনায় ঝুলিয়ে নেব। তো চলো শুনা। আর এই যে এখন এখান থেকে এই যে মেডিসিন নিয়ে নিচ্ছি বাবুর জন্য, তো এখন একটু ঝুলনায় ঝুলাবো বাবুকে। তো এই যে দেখতে পাচ্ছ কি ঝুলনায় ঝুলছে, ও নিজে নিজে হাতে ধরে, দেখতে পাচ্ছ ওর বাবা ওকে ঝুলাচ্ছেন, এই যে নিজে নিজে হাত দিয়ে ধরে আছে একা একা। তো অনেক ভালো লাগছে দেখতে।
তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে ঘরে গিয়ে, তো চলো। তো ফ্রেন্ডস ঘরে এসে গেছি, তো ঘরে এসেছি একটু সন্ধ্যার অল্প আগে, তো তারপর খাওয়া দাওয়া হয়নি, তো আমাদের দুপুরবেলায় এত টাইম লেগে গেছে ওখানে, তো তারপর এসে বাবুকে খাইয়ে দিয়েছি আর আমিও খেয়েছি আর পাপাও, তোর পাপা খেয়ে চলে গেছেন দোকানে, আর তারপর আমি সন্ধ্যা ঘর টোর ঝাড়ু টাড়ু দিয়ে জলও আনতে হয়েছে, জল এনেছি, তারপর সন্ধ্যা দিয়েছি, দেওয়ার পর এখন ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নেই। তো বাবুর মেডিসিনগুলো আনা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ প্লাস্টিকের ভিতরে, তো আর এমনি সব কিছুই ঠিক আছে, তো শুধু একটু কমজোরি আছে, তো তাই মেডিসিনও দিয়ে দিয়েছেন এই যে ডক্টর। তো তো কেমন লাগলো তোমাদের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি টিক টিক করে বাজিয়ে দিও, টিক টিক করে বাজিয়ে দিও, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর সবাই প্লিজ ভিডিও দেখো, আমার ব্লগ সবাই দেখো প্লিজ। তো আজকের জন্য এতটুকুই, তো সবাইকে বলছি টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর গুড নাইট।